জেলেদের শিকারের উপর নির্ভর করে বরিশালের মোকামে ইলিশের দাম ওঠানামা করছে। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ভারতে ইলিশ রপ্তানি। এতে করে কেজিতে ইলিশের দাম বেড়েছে 100 টাকা। তাছাড়া আগের চেয়ে মোকামে ইলিশ আমদানি করায় প্রতিনিয়তই এই দাম বাড়ছে। আগামী 4 অক্টোবরের আগ পর্যন্ত ইলিশের দাম কোনোভাবেই কমবে না বলে নিশ্চিত করেছেন আড়তদাররা। মৌসুম শুরুর পর থেকেই অবস্থা খুব খারাপ চলছিল। জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় আড়তেও তেমন ইলিশ ছিল না। তবে কিছুদিন ধরে ইলিশ আসা শুরু করেছে আড়তে। বিশেষ করে গত 21 সেপ্টেম্বর থেকে যেভাবে ইলিশ আসছে তাতে করে পূর্বের ঘাটতি মিটবে না। তবে এভাবে চলতে থাকলে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন আড়তদাররা। তাছাড়া এখন যে ইলিশ আসছে তার সাইজও ভালো, 2.25 কেজি ওজনের ইলিশ পর্যন্ত পাওয়া গেছে। প্রতিদিন গড়ে মোকামে ইলিশ আসছে 1000 মন। ইলিশ মাছের কোনো অভাব নেই, কিন্তু তারপরও আমাদের বাঙালিদের আধিক্যতার কারণে দেখা যায় যে আমরা কৃত্রিম একটা চাহিদা তৈরি করি, যার কারণে সারা বছরই ইলিশের দামটা চড়া থাকে। বড় মাছের পরিমাণটা অনেক কম আসতেছে এবং বর্তমানে যে ইলিশগুলো আসতেছে বেশিরভাগ ইলিশের পেটেই ডিম। ভারতে ইলিশের রপ্তানি অপেশাদারদের দেয়ায় পেশাদার ইলিশ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন বরিশাল থেকে একমাত্র রপ্তানিকারক নীরব হোসেন টুটুল। যখন ওপেন ছিল ইলিশ মাছ এক্সপোর্ট করার জন্য তখন সারা বাংলাদেশে 10 জন এক্সপোর্টার ছিল না। এখন জুতার ব্যবসায়ী চাকরিজীবী এরা এক্সপোর্টে অর্ডার পাইছে, এতে আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। জাটকা ও মা ইলিশ নিধন বন্ধ সহ নানা ধরনের সরকারি কার্যক্রম বাস্তবায়ন করায় প্রতি বছর বাড়ছে ইলিশের উৎপাদন, বললেন মৎস্য দপ্তরের এ কর্মকর্তা। বিভিন্ন ধরনের যে কার্যক্রম সরকার নিয়েছেন এর ফলে আমাদের ইলিশ মাছের যে কাঙ্ক্ষিত বা আশানুরূপ একটা উৎপাদন হয়েছে। সোমবার মোকামে 1 কেজি 200 গ্রাম ওজনের প্রতিমন ইলিশ পাইকারি 52,000 টাকা, 1 কেজি ওজনের মন 48,000, রপ্তানিযোগ্য এলসি সাইজ 600 থেকে 900 গ্রাম প্রতিমন 38,000, 400 থেকে 550 গ্রাম ওজনের প্রতিমন 23,000 এবং 250 থেকে 350 গ্রাম ইলিশ মাছ প্রতিমন 14,000 টাকায় বিক্রি হয়েছে। সালিকিটু SATV বরিশাল। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।